জি আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? সমস্যা হলো আপনার শরীরের ব্যাপারে আর লো প্রেশার। লো প্রেশার মানে কি বলেন তো? লো প্রেশার কেমনে জানি না তো আমাদের। না না, আপনি কেমনে বুঝলেন লো প্রেশার? অনেকের কম থাকতে পারে, যেমন আপনার কম আছে কত? 85 আর 45। হ্যাঁ, তো লো প্রেশার বলতে হলে আপনার কিছু কিছু জিনিস থাকা লাগবে, যেমন হচ্ছে আপনার বসা থেকে উঠতে গেলে মাথা ঝিমঝিম করা লাগবে, অনেকক্ষণ হাঁটলে রাজমিস্ত্রির কাজ করা। লো প্রেশারের রোগী যাদের সমস্যা থাকবে, এরা রাজমিস্ত্রির কাজ তো করতেই পারবে না, অসম্ভব। লো প্রেশার থাকলে কি কি সমস্যা হবে আমি আপনাকে বলি। একটা হচ্ছে আপনি যখন বসা থেকে উঠতে যাবেন অথবা শোয়া থেকে উঠতে যাবেন, মাথা একটু 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 ঘুরবে, আর হচ্ছে একটু মাথাটা হালকা হালকা মনে হবে যে আপনি একদিকে পড়ে যাবেন। আপনি শুনেন আমার কথা, শুনেন, মনে হবে যে একদিকে পড়ে যাবেন। আর একটা হচ্ছে আপনি একটানা 5-7 মিনিট হাঁটলে, 5-7 মিনিট হাঁটলে আপনার কাছে খুব অবসাদ লাগবে, বিষাদ লাগবে, আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না। তো যেহেতু আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো এরকম সমস্যা নাই, সুতরাং আপনার প্রেশারটা কম কিন্তু লো প্রেশার না। আর লো প্রেশারের চিকিৎসা হচ্ছে আপনি শুধুমাত্র লবণ খাওয়া, স্যালাইন খাওয়া। আপনার জন্য লবণ স্যালাইনেরও প্রয়োজন নাই, কারণ কি, আপনার লো প্রেশারের কারণে আপনার শারীরিক কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আপনাকে এখন কিসের ওষুধ দিব? শুধুমাত্র যে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এগুলোর জন্য ওষুধ দিব। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম।